atdawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যাণে। হিন্দু লোকের সাথে একই মেসে খাওয়া যাবে কি, এটা হলো ওনার প্রশ্ন। ওনারা একই জায়গায় হিন্দু মুসলমান একই সাথে হয়তো মেস করে থাকেন, সেখানে খাওয়ার বিষয়টা নিয়ে উনি জিজ্ঞেস করেছেন। অনেক ধন্যবাদ আমাদের ভাইকে। উনি সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে একই মেসে হিন্দুদের সঙ্গে থাকেন এবং সেখানে খাওয়া যাবে কিনা। আসলে দেখুন, মানে জরুরাত আর তাকওয়া, এই দুটো বিষয় ভিন্ন। অনেক সময় আমাদের প্রবাসী ভাইরা, কিন্তু আমরা যদি এখান থেকে বলি যে আপনি থাকবেন না, থাকা যাবে না, এটা বলাটা সহজ, এটি বাস্তবায়ন করা কঠিন। বাস্তবতা জরুরাত আর আমাদেরকে কিন্তু অনেক সময় এগুলো, এই ধরনের পরিবেশে আমরাও নিজেরা কিন্তু অনেক সময় বাধ্য হয়ে যাই। যেটা যে হ্যাঁ, আর দরুরা তো তবেই হল মাহজরাত, আর দরুরা তো তাকাদ্দারু মা কাদরেহা। তো কাজেই প্রয়োজন অনেক সময় কি করে আমাদেরকে, মানে অবৈধ অনেক জিনিসকে কিন্তু এটাকে বৈধ করে দেয়। এটা শরীয়তের একটা মূল নীতি। তো কাজে ভাই প্রশ্ন করেছেন যে একজন হিন্দুর সঙ্গে খেতে পারবেন কিনা, এটার উত্তর হচ্ছে যে উনি খেতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার খাবার দ্রব্যগুলো কোন হিন্দু বা অন্য কোনো বিধর্মী মানুষের দ্বারা জবাইকৃত না হবে, বা সেই খাবারগুলো জবাইয়ের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই খাবারগুলো খেতে কোনো অসুবিধা নেই। মানে একজন বিধর্মী আপনার পাশে বসে খাচ্ছেন, আপনিও খাচ্ছেন, কিন্তু খাবারটা হালাল, এতে করে আপনার খাবার হারাম হওয়ার কোনো সম্ভাবনা নেই, এতে করে আপনার খাবার হারাম হবে না। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে রান্না বান্নার কাজে, জবাইকৃত আপনি এটা যদি গরু গোশত হয়, এটা যদি খাসির গোশত হয় বা মুরগি হয় বা এই জাতীয় কোনো জবাইয়ের কার্যক্রম থাকে, এবং সেই কার্যক্রম গুলো যদি অন্য কোনো ধর্মের ভাই করে থাকেন, তাহলে সেটা অবশ্যই আপনি অ্যাভয়েড করবেন, আপনি এটা খাবেন না। কারণ প্রত্যেক ধর্মের মানুষেরা তাদের জবাইগুলোকে তাদের দেবদেবীর নামে তারা উৎসর্গ করে থাকেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা জবাই করে থাকি। তো কাজে জবাইয়ের কোনো প্রসঙ্গ থাকলে সেটি আপনি করবেন না, এমনি স্বাভাবিকভাবে এক জায়গায় থাকা প্রয়োজনের ক্ষেত্রে অথবা খাবার গ্রহণ করা, এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।